বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গাদের সংখ্যা 11 লাখের বেশি ছাড়িয়ে গেছে। এত বেশি শরণার্থী বাংলাদেশের মতো ছোট্ট এই দেশে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য এখন মহাবিপদ। একে তো তারা নির্বিচারে অপরাধের সাথে জড়িয়ে আছে, সেই সাথে বাংলাদেশের ভূমিতে আশ্রয় নিয়ে দেশের সব দিক থেকেই ক্ষতি হচ্ছে। সর্বোপরি রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরা খুবই জরুরি, যেখানে 7 বছর অতিক্রম হয়ে যাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য সরকারের হাত থেকে আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা IGC-র পক্ষ থেকে জানিয়েছে, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীদের কাছে আরাকান রাজ্য হারাতে বসেছে জান্তা সরকার, এবং জান্তা সরকার একের পর এক এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা ICG-র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্ষমতাসীন সামরিক সরকারকে পরাজিত করে মিয়ানমারের রাখাইন রাজ্য মধ্য ও উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি, এবং সংগঠনটির নেতৃত্বে খুব শীঘ্রই আরাকান রাজ্য সার্বভৌমত্ব অর্জন করবে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের শাসনভার গ্রহণ করলে মায়ানমারে একটি আধা রাষ্ট্র সৃষ্টি হবে। এতে রাজ্যটির বাসিন্দারা পড়বে মানবিক সংকটে। চলতি বছরের প্রায় পুরোটা জুড়ে বিদ্রোহী গোষ্ঠীর অব্যাহত হামলার মুখে পাল্টা জবাব দিতে ব্যর্থ হয়েছে সামরিক বাহিনী। নিরুপায় হয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে যোদ্ধা হিসেবে নিয়োগ দেয় সরকার, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বিদ্রোহীদের কাছে বহু এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। এদিকে দীর্ঘ সংঘাতের ফলে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। অবরোধের কারণে বেসামরিক মানুষের কাছে পৌঁছেছে না নিত্য প্রয়োজনীয় পণ্য। এতদিন সরকারের সঙ্গে কাজ করে আসা বিদেশি সংস্থা ও রাষ্ট্রগুলো আরাকান আর্মির সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংঘাত থেকে বাঁচতে সম্প্রতি আরও প্রায় 8,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ নীতিগতভাবে নতুন কোনো প্রবেশকে স্বাগত না জানানোর সিদ্ধান্ত নিয়েছে। মোহাম্মদ তহিদ আহসান বলেন, আমার কাছে তথ্য আছে প্রায় 8,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিষয়টি আলোচনা করবেন এবং বিষয়টি উপদেষ্টা পরিষদেও আলোচনা করা যেতে পারে, এবং কোনো সীমান্ত সিল করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, আমাদের চেষ্টা করতে হবে এবং এটি প্রতিরোধ করতে হবে। মিস্টার হোসেন বলেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তবে সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করা কঠিন হওয়ার কথাও স্বীকার করেন তিনি।